ফেসবুকে আপলোড করা ছবিতে হাহার রিয়্যাক্ট দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বন্ধুকে বেদম প্রহার করেছে অন্য আরেক বন্ধু। একটা হার একটা কারণে আমার চোখে বাম চোখে কিল মারছে, আমি চোখ ধরছি আর ও হুটুপাট আমার মুখে নাকে নাকে এখানে কিল মারছে, এখানে কিল মারছে, যার কারণে আমার নাক দিয়ে ব্লাড বের হচ্ছে আর মাথায় কিল মারছে, যার জন্য মাথা মাঝে মাঝে ঘোরাচ্ছে। 25 তারিখ রাতে মজার ছলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চতুর্থ বর্ষের শিক্ষার্থী শান্তর পোস্টে হাহার রিয়্যাক্ট দেওয়ায় বন্ধু জাকির হোসেনকে বেদম প্রহার করেছে তারই বন্ধু শান্ত। হাহার রিয়্যাক্ট দেওয়ার পরপরই শান্ত জাকিরকে মেসেজ দিয়ে হুমকি দেয় বলে জানায় জাকির। একটা পোস্টে হা পড়ে যায় আমার ভুলবশত, পড়ে যাওয়ার পরে আমি বাইরে থাকায় আমি তো ডাটা ছিল না, বিধায় আমি ওর ও একটা স্ক্রিনশট পাঠাইছে, যে স্ক্রিনশটে লিখছে যে এই প্রতিবন্ধীর পরিচয় দাও। আমি বললাম কেন বন্ধু কি হয়েছে, ও বলছে যে হা রিয়্যাক্ট দেছো কেন, এর ও এই কথা বলার কারণে ও যেহেতু আমার সহপাঠী আমি একটু মজার বলছি কি কেন কি হয়েছে দিদিটা কি হয়েছে, এর ও বলছে তুই এখন কই আছো, বলছে আমি ভোলার রোডে আছি, এর ও এসে আমি ও আসছে আর আমি হাসছি আর বলছি বন্ধু কি অবস্থা, যেই বলছি আমি পূর্ণ কথাটা বলতে পারি তার আগে আমার চোখে বাম চোখে কিল মারছে। এই ঘটনাকে কেন্দ্র করে জাকিরকে রাতে ভোলা রোডের সামনে এলোপাতাড়ি মেরে আহত করে বন্ধু শান্ত। পরবর্তীতে আহত শিক্ষার্থীকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। একটা হার একটা কারণে কি জন্য মারলো, হঠাৎ এইভাবে করবে আমি নিজেও বুঝতে পারিনি। আমি অবশ্যই সুষ্ঠু বিচার দাবি করছি, কারণ আমি আমি যদি কোনো একটা অপরাধ করতাম যদি আমার মারতো আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমার একটা হার একটা কারণে কেন আমার আমার উপরে এইভাবে, আমি সাধারণ একজন শিক্ষার্থী আমার উপরে কেন এইভাবে অন্যায় করলো, আমার অত্যাচার করলো, আর আমি যে কষ্ট ভোগ করছি, আমি যে যন্ত্রণা ভোগ করছি, আর আমার লাইফে কী হবে, আমি বাম চোখটা আমি পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি না, ঝাপসা দেখছি। এই ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করেন আহত শিক্ষার্থী জাকির হোসেন এবং তার পরিবার। এদিকে শান্ত জানায় জাকির হোসেন আগে তাকে মারধরের হুমকি দিয়েছিল। তুমি এটার হাহারি একটা তুইলে নাও, তখন জাকির বলে আমি তুলবো না, তুই কি করতে পারবি মারবি, তখন আমি বলি বন্ধু তুমি বরিশালে না বাড়িতে, বলে আমি ভোলা ইতে অর্থাৎ শামিম আমার দোকানে আছি, তারপর আমারে বলে কি তুই মারবি আমারে আয়তায় তাড়াতাড়ি আয়, আমার বাসার পাশে ভোলার মোড় আমি সেখানে গেলে গোলাম রাসুল এবং জাকির ওরা দুইজনে, গোলাম রাসুল আমারে ধরে রাখে এবং জাকির এলোপাতাড়ি আমার উপরে মারধর করে। এদিকে এ বিষয়ে কোনো শিক্ষার্থী লিখিত কোনো অভিযোগ দেয়নি বলে জানান শেরেবাংলা মেডিকেল কলেজের অধ্যাপক। আমরা দেখবো যে আসলে মূল ঘটনা কি, দেখে তারপরে যদি দেখি যে না এখানে এক পক্ষ অপরাধ করছে আর এক পক্ষ আঘাত প্রাপ্ত হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা ব্যবস্থা নিব, কিন্তু আনুষ্ঠানিকভাবে তো আমাকে কেউ এখনো জানায়নি।